শুরু করছি বিমল করের লেখা ছোটগল্প জননী আমরা ভাই বোন মিলে মার পাঁচটি সন্তান বাবা বলতো মায়ের হাতের পাঁচটি আঙ্গুল। সবার বড় ছিল বর্দা মার ১৯ বছর বয়সের ফল প্রথম বলে বর্দা মার সেই বয়সের রূপ যতটা পেয়েছিল পুটলি বেঁধে নিয়ে জগতে এসেছিল শুনেছি ঠাকুরমা বলতো অত রং অমন চোখ নিয়ে যদি এলি তবে দাদু মেয়ে হয়ে মেয়ে হয়ে এলি না কেন ঠাকুমার খুব বছর দুয়েক পরে মা মিটিয়ে দিল এবার এলো বরদি বর্দা পুরুষ মানুষ বলে উপর থেকে মার রূপ চুরি করেছিল বর্দি মেয়ে বলে আমাদের মার অন্তর থেকে সব যেন শুষে নিয়ে ঠাকুমা ঠাকুমার কোলে এসে পড়ল নয়নের মনির মতন মতন করে ঠাকুমার ঠাকুমা বুড়ি বর্দিকে তিনটি বছর আগলে রেখে লালন পালন করে ঝুলন পূর্ণিমাতে মারা গেল বুড়ি মারা যাওয়ার সময় আমাদের তিন বছরের বর্দিকে মরণের ঘোরে রাধাকৃষ্ণর গল্প শোনাচ্ছিল শোনাতে শোনাতেই শর থেমে গেল আমরা এসব গল্প মা বাবার কাছে শুনেছি বাবাই বলতো বেশি বাবারই অতীত মোহ অতিরিক্ত ছিল বর্দির পর আমাদের মেজদা মেজদা বাবার মতন অবিকল বাবার মুখের আদল তার সেই রকম লম্বা লম্বা হাত গায়ের রং একটু তামাটে ছোট আর আমি মাত্র দেড় বছরের এদিক ওদিক জন্মেছি ছোটকে আমি দিদি বলিনি কোনো দিন আজও বলি না ছোট আমাকে ছোটোবেলায় করে বলতো মানে কনিষ্ঠ তার খ্যাপানো ডাক থেকেই আমার ডাকনাম হয়ে গেল করি আমাদের সংসারে প্রথম শোক এলো বর্দির বিয়ের পর তার স্বামী খারাপ রোগে ভুগছিল বর্দির প্রথম ছেলেটা হল নাক ভাঙা পরে আরও একটা পেটে নষ্ট হয়ে গেল স্বামীর রক্তে রোগের পাকা বংশবৃদ্ধি করেছে ততদিনে বুঝতে পেরে গিয়েছে নিজেও ভুগছিল একদিন স্বামীকে ঘরের মধ্যে পুড়ে বাইরে থেকে ছিটকানি তুলে দিয়ে বর্দি চলে এলো এলো আর স্বামী গৃহে যায়নি বর্দির পর দ্বিতীয় শোক মেজদার অন্ধ হওয়া মেজদা দানাপুরে যাচ্ছিল কাজে ট্রেনে বড় ভিড় যাত্রীরা ঢোকার দরজা বন্ধ করে দিয়েছিল মেজদা পান কেনার জন্য জানালা খুলে পানওয়ালাকে ডাকছিল এই এক দঙ্গল বিহারীকে আসতে দেখে গোলমালের ভয়ে কাচের জানালা নামিয়ে চুপ করে বসে থাকলো তারা প্রথমে দরজার কাছে গিয়ে ধাক্কাধাক্কি করলো পরে জানালার কাছে গিয়ে কাছে এসে ক্ষিপ্তভাবে কি বলছিল কামরার লোক মেজদাকে জানালা থেকে জানালা খুলতে বারণ করেছিল তখন খুব আচমকা বাইরে থেকে একটা লোক তার টিনের সুটকেস জানালায় ছুঁড়ে মারল কাজ ভেঙে তার ধারালো ফলা মেজদার চোখে মুখে ঢুকে গেল রক্তে সর্বাঙ্গ লাল হয়ে গেল হাসপাতালে একটানা না ছমাস কাটিয়ে বেচারা মেজদা ফিরে এলো বাড়িতে তার দু চোখ সেই নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে ফিরেই মিশে থাকল আমাদের তৃতীয় শোক বাবার মৃত্যু বাবা সন্ন্যাস রোগে মারা গেল মার কাছে বাবা স্নান করছিল অল্প অল্প জ্বর ছিল গায়ে মা ঈশতুষ্ণ জলে বাবার গা ধুইয়ে তোয়ালে দিয়ে মুছিয়ে দিচ্ছিল বাবা মার বাবা মার কোলের উপর হঠাৎ শুয়ে পড়ে কি বলতে গেল পারল না মৃত্যু এসে বাবার মুখে হাত চাপা দিয়ে কথা থামিয়ে দিয়েছিল বাবা তৈরি ছিল চলে গেল বাবার মৃত্যুর দুই বছর দুই পরে আমাদের চতুর্থ শোকও এলো ছোট বড় জেদি যে সে যখন যা যাবে ঝোঁক ধরেছে করতে গেছে আমি তাকে কত বলেছি ওভাবে যে ধরে কাজ করতে যাস না তুই সব পারবি এমন কোনো কথা কথা নেই আমার ছোট করতো না তার ধারণা ছিল সে চেষ্টা করলে সব পারে ছোট এসব বুঝতো না বুঝতে চাইতো না অকারণে সে মেতে থাকতো তার কাজের অন্ত ছিল না খাওয়া দাওয়া বিশ্রামের বালাই ছিল না সকালে মিশনারিদের অনাথ আলোয় গৃহিণীপনা করতো দুপুরে বটদির সঙ্গে শখের চাকরি করতে যেত স্কুলে বিকাল আর সন্ধেবেলায় ফুলবাজারে সেই ঝুপসি ঘরটায় লন্ডনের টিমটিমে বাতির আলোয় বসে ওর দলের ছেলে ছোকরাদের সঙ্গে রাজনীতির কাজ করত একদিন ছোটো বুঝতে পারল তার বয়সে যতখানি জীবনী শক্তি স্বাভাবিক তার অনেক বেশি সে অত্যন্ত হটকারীর মতন ব্যয় করছে এখন তার জীবনের কলসি প্রায় ফাঁকা ডাক্তারবাবু স্পষ্টই বলে দিল আর ওঠা চলা নয় বেশি কথা বলাও না বিছনায় শুয়ে থাকা ইঞ্জেকশন ওষুধ ভালো ভালো খাওয়া আর চুপ করে পড়ে থাকা ছোট বলল তাহলে আমি মরে যাব জবাবে ডাক্তারবাবু বলল দেখা যাক সেই থেকে ছোট বিছানায় বছর পুরে পুরো গেল হয়ে গেল হয়ে গেছে আরও কিছুদিন থাকতে হবে আমাদের সংসারে পঞ্চম শোক এলো পঞ্চম শোক এসেছে সদ্য মা মারা যাবার পর এই ফাল্গুনের গোড়ায় মা চলে গেল। মার মাথায় চুর সাদা হয়েছিল গালের চামড়া দুধের জড়ানো স্বরের মতো কুচকে এসেছিল কপাল ভরা দাগ আর আতপাখা নিয়ে মা বিদায় নিল যাওয়ার সময় দেখে গেল তার হাতের পাঁচটি আঙ্গুলি একে অন্যের পাশে রয়েছে তখনও সকালে হিম পড়ে আমাদের দোতলার বারান্দায় বড় বারান্দা শিশিরে ভিজে রয়েছে সূর্য ওঠেনি রং ধরেছে সবে মার বিছানার চারপাশে আমরা পাঁচজনে দাঁড়িয়ে মা চলে গেল বর্দা আগেই বলেছিল আমার বারোয়ারি শ্মশানে আমরা বারোয়ারি শ্মশানে মাকে নিয়ে যাব না আমাদের বাড়ির বাগানে দাহ করব পরে সেখানে একটা বেদি তৈরি করে রাখব বিঘেখানেকের ওপর জমি নিয়ে আমাদের দোতলা বাড়ি পাঁচ বিঘের বাগান পাঁচিল দিয়ে ঘেরা উত্তরের দিকে যেখানে করবির ঝোপ স্থল পদ্মর রাশিকৃত গাছ ঘাসের জঙ্গল সেই দিকটা মাকে দাহ করবার জন্যে আমরা বেছে নিয়েছিলাম ঘাস জঙ্গল পরিষ্কার করে কদম গাছটাকে মাথায় মাথার কাছে রেখে মার চিতা তৈরি হলো পাশে বুড়ো কাঠ চাপা দাঁড়িয়ে থাকলো আমাদের বাবার মতন দেখাচ্ছিল তাকে তারপর মার দাহ মার দাহ হল যখন আগুন তার অকুর শিখা বিস্তার করে মার শরীর আগলে রেখেছিল তখন আমি আমাদের পাঁচজনকে দেখছিলাম বর্দা খানিক রোদ খানিক ছায়ায় দাঁড়িয়ে দৃশ্যে চিতার দিকে তাকিয়েছিল মাঝে মাঝে কি ছিল কদম কদমতলায় মাটিতে গালে হাত দিয়ে বসেছিল মিস্তা বটির পাশে আসন করে পা আসন পা করে বসে দুহাত বুকের কাছে তার অন্ধ চোখ চিতার দিকে কাঠ চাপার গুড়িতে হেলান দিয়ে ছোট্ট ছোট ফোলা মুখ করে বসে আমি ছোটর কাছে চুপ করে দাঁড়িয়েছিলাম ছোটো এক সময় বলল এখন কি জল খেতে আছে রে আমার বড় তেষ্টা পেয়েছে আমি জানতাম না বললাম এখন না আর খানিকটা পরে খাস এখন চৈত্র মাস চৈত্রের শুরুতে শুরু সবে। মাস শ্রাদ্ধশান্তি চুকে গেছে যে জায়গায় আমরা দাম আমাদের মাকে দাহ করেছিলাম সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশটা যেন নিকোনো শ্রাদ্ধের পর পরপরই আমরা ওখানে সুন্দর করে বেদি করেছি কাশি সাদা পাথর দিয়ে বেদিটা মোড়া এখনও যেন পচা গন্ধ সরি এখনও যেন কাঁচা গন্ধ লেগে আছে ওর গায়ে হাত রাখলে মনে হয় ঠান্ডা লাগছে নরম মসৃণ স্পর্শ মাস মাসান্তে আমরা এই বেদিতে বসেছিলাম বেদির মাথার দিকে ছোট কুলুঙ্গির মতন বর্দি সেখানে প্রদীপ এবং ধূপ জ্বেলে দিয়েছিল বাতাসে ঝাপটা লাগছিল না বলে দ্বীপের শিখাটি জ্বলছিল অগরু ধূপ পুড়ে খুব ফিকে একটা গন্ধ বাতাসে ভাসছিল আর চৈত্রের পূর্ণিমা বলে চাঁদের আলোয় সাদা বেদিটা ধপ ধপ করছিল আমরা পাঁচজন বেদির উপরে বসে বর্তা বলল আমরা যতদিন বেঁচে আছি মাসের এই দিনটিতে সবাই একসঙ্গে এখানে বসব। বলে একটু থামলো বর্তা বর্দিন মুখের দিকে তাকিয়ে বলল আবার এই পরিবারের নিয়ম হলো কি বলিস অনু অনু বর্দির ডাকনাম পুরো করে অনুপমা ছোটর নাম নিরুপমা বর্দির সঙ্গে মিল রেখে মিল করে রাখা বর্দি মাথা নেড়ে বলল বর্দার কথায় সায় দিল বলল বাবার বেদিটাও যদি আমরা করে রাখতাম বাবা গলার গলায় আক্ষেপের সুর বর্দি বর্দি আক্ষেপ খুবই সঙ্গত কিন্তু তখন তো আমাদের মাথায় বুদ্ধি আসেনি মাও কিছু বলেনি বর্দা কয়েক দণ্ড আকাশের দিকে চেয়ে থাকলো তারপর নিঃশ্বাস ফেলে মুখ নামিয়ে বলল খুবই ভালো হতো তবে মা রাজি হতো কিনা কে জানে রাজি হতো না বর্তি বেশ অবাক হয়েছিল কেন মা কেন রাজি হতো না হয়তো হতো না বর্তা সন্দেহের কলায় বলল সবাই এসব পছন্দ করে না সংস্কার আমরা হয় অনেক কিছু পুরোপুরি অগোচরে রাখতে চাই মেজদা হঠাৎ কি বলল কথা বলল। আমরা তাকালাম তার অন্ধ চোখ একদিকে স্থির রেখে মেজদা বলল। শ্মশানে পুড়িয়ে আসার সময় আমরা কি ভাবি জানো ভাবি জানো দিদি কি অনেকের মধ্যে দিয়ে এলাম যেন সঙ্গী সাথীর মধ্যে মরার পর আবার সঙ্গী সাথী সঙ্গী সাথী কি ছোট বলল কিছু না মানুষ তবু ভাবে মেজদা উদাসকালায় বলল তুই জানিস না ছোট কত মানুষ মৃত্যুর পর আত্মার অবস্থাকে তীর্থযাত্রা কল্পনা করে নেয় আমরা সকালে মেজদার দিকে সকলে মেজদার দিকে তাকিয়ে বসেছিলাম মেজদার গলার স্বর গোল এবং নিটোল বাঁশের আটবাসীর মতন মোটা এই স্বর শুনলে অনুভব করা যায় মেজ গলার সটুক অন্তর থেকে এসেছে মেজার কথাবার্তাও অন্যরকম অহরহ কথা বলি মুখে নয় মনের সেই শব্দহীন বাক্যস্রোত যদি শব্দময় হয়ে ওঠে এই রকম শোনাবে হয়তো মেজ কথার মতন বর্দি বললো তুই স্বর্গের কথা বলছিস দিনু মেজ নাম দিনেন্দ্র, ছোট করে দিনু বর্দির কথায় মেজদা আলগা করে মাথা নাড়ল বললো না দিদি স্বর্গ তো শেষ কল্পনা আমি মর্তের পর স্বর্গের আগে যে পথ আছে তার কথা বলছি সেটা আবার কি ছোট বলল ছোটো বলল অবাক হয়ে মাছ পথের কথাও মানুষ ভাবে ভাবে যত ভালো করে ভেবে নিতে পারা যায় ততই ভালো রে ছোট আমি রাঁচির থেকে মুন্ডানা মুঙ্গেরি গ্রামে এক বাড়িতে ছবি দেখেছিলাম একটা ওদের কথা বাদ দাও ছোটো বলল বাদ কেন শোন না মেজদা যেন অন্ধ চোখে জ্যোৎস্না মেখে সামনে মুখ মুখ বলল মাটির বাড়ি বাইরের দেওয়ালে রং রংগুলি একটা বাচ্চা ছেলের ছবি আঁকা ঘোড়ার পিঠে চড়ে বাচ্চাটা চলেছে এক হাতে লাঠি অন্য হাতে লাগা কাঁধে খাবারের পুটুলি মাথায় তেষ্টা মেটাবার জন্য জলের ঘটি রাখা ওই ছবির মানে বলে দিল ফরেস্ট বাবু ও বাড়ির ছেলে মারা গেছে তাই ওই ছবি আহা বরদি দুঃখ পেলো আহা বড়দি দুঃখ পেল মেজদা বলল মানেটা তুমি শোনো দিদি বড় অদ্ভুত লাগে ভাবতো ওরা বিশ্বাস করে নিয়েছে মৃত্যুর পর তাদের ছোট ছেলেটিকে একা একা অনেক দূরে যেতে হবে তাই তাকে বসিয়ে দিয়েছে ঘোড়ায় হাতে দিয়েছে লাঠি পুটলিতে বোধহয় চিড়ে গুড় আর মাথায় তেষ্টা মেটাবার জন্য জল স্নেহ মমতা ইহলোকের মায়া দুঃখ পরলোকের দুর্ভাবনা সবজনে এই ছবিতে মৃহ মহৎ এবং সুন্দর হয়ে কল্পিত ছিল আমি অভিভূত হলাম জ্যোৎস্না ধারা জ্যোৎস্নার ধারার মতন আমরা কল্পনা আমার কল্পনা সেই ছবির গায়ে আলো বর্ষণ করছিল অনেকক্ষণ বুঝি কেউ কোনো কথা বললো না আর চৈত্রের চঞ্চল বাতাস বাগানের তৃণ এসে আমাদের গায়ে মাথায় ফেলে দিচ্ছিল বেদিতে আমাদের পাঁচজনের ছায়া পরস্পরকে স্পর্শ করে যেন একটা আশ্চর্য রকম জাফরি তৈরি হয়েছে চাঁদটা সমুদ্রের জলের মতোই নীল নীল অনেকটা পর্যাপ্ত জ্যোৎস্না মার বেদির মাথার কাছে সেই বা বৃন্দাবনের কদম্ব গাছ মার পাশে বুড়ো কাঠ চাপা কদম্ব বয়স আমার সমান বৃন্দাবন থেকে এনেছিল বাবা এখনও বর্ষে ফুল ফোটে বর্দি প্রথমে নিঃশ্বাস ফেলল বর্দার হাত দিকে হাত বাড়িয়ে বলল আমার গাটা একটু তো বর্দা দেখো তো দাদা কেন রে কী হলো বর্দা উদ্বেগের গলায় বলল আমার যদি কিছু আমার আমায় যদি কেউ মার হাতে কিছু দিতে বলে কী দেবো রে বর্দি আমাদের প্রত্যেকের মুখে একে তাকালো তারপর কেমন করে যেন মাথা নালো বলল জানি না কি দেব মার হাতে কে জানে কথাটা আমাদের কানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ যেন ঘুরে দাঁড়ালো আমাদের মনোযোগ আকৃষ্ট হলো সহস অনুভব করলাম বিহল হয়েছে মার হাতে কি দেব। এই প্রশ্ন আশঙ্কা দিয়ে আমাদের সামনে জবনিকার মতন নিক্ষেপ করলো আমরা অসংবিত ও বিমূঢ় হয়ে বসে থাকলাম তারপর ক্রমশ বর্দির কথার পরিপূর্ণে মর্ম আমাদের হৃদয় অনুভব করতে পারলাম সকলে সচকিত হবার মতন আমরা শিহরিত কম্পিত হয়ে দেখলাম এই প্রশ্ন যেন আমাদের সমস্ত বোধ অধিকার করেছে আমরা কি দেব কি দিতে পারি মাকে মনে হলো এই অদ্ভুত প্রশ্নে আমরা আমাদের সম্মিলিত বোধ থেকে পৃথ হয়ে গিয়েছি যেন কোনো ভয়ঙ্কর পর্বত চূড়ায় এনে কেউ আমাদেরকে পরস্পরের দেহের সঙ্গে বাধা দড়ি কেটে দিয়েছে আমরা সবাই চূড়ার অন্তিম প্রান্তে দাঁড়িয়ে আছি স্তব্ধ নিঃসার হয়ে আমরা বসে বসে থাকলাম চাঁদের আলোয়ে কদম্ব গাছের ছায়াটিকে বেদির সামনে শুইয়ে রেখেছে কবরই ঝোপে বাতাস জন্য ডুব দিয়ে সাঁতার কেটে কেটে যাচ্ছিল শব্দ হচ্ছিল পাতার আমরা আমাদের ছায়ার নকশা থেকে চোখ তুলে কখন যে শূন্য শূন্যের দৃষ্টি রেখেছি কেউ জানি না বর্দাই প্রথমে কথা বলল মার কোলে বর্দাই প্রথম এসেছিল বর্দাকে দিয়েই মার মাতৃত্ব শুরু হয়ে শুরু হয়তো তাই বর্দাই নিরবতা এবং অপেক্ষা প্রথম ভাঙল যেমন করে মা সন্তান কামনা অপেক্ষা ভেঙেছিল অনু কিন্তু কথাটা মন্দ বলেনি বর্দা ধীরে সুস্থে নরম গলায় থেমে থেমে বলতে লাগলো আমরা কেউ মৃত্যুর পট্টার বিশ্ব পট্টার বিশ্বাস করি না তবু ভাবতে ভালো লাগছে আমাদের মা দিনুর গল্পের মতন দীর্ঘ পথ হেরে যাবে আমরা মার জন্য কে কি দিতে পারি আমরা প্রকৃতপক্ষে ওই একই চিন্তা করছিলাম মা সেই দীর্ঘ অনন্তহীন পথ যাত্রায় আমরা মাকে কি সম্পদ দিতে পারি বর্দা দীর্ঘ করে নিঃশ্বাস ফেরে বললো কদম ছায়ার ফেললো কদম ছায়ার দিকে তাকিয়ে থাকলো কয়েকদণ্ড তারপর মুখ তুলে বলল কি যে দেব আমিও ভেবে পাচ্ছি না বরদিকে দেখলো বর্তা চাপার বুড়ো গাছটা অন্নমস্কভাবে লক্ষ্য করলো মার অনেক দুঃখ ছিল অনেক আমি সব দুঃখের কথা জানি না একটা দুঃখ জানি আমায়নি আমার মনে হলো বর্দা ঠিক আমার মতন করেই ভাবছে এই সংসারে মা কি পায়নি কি তার অভাব কী পেলে মার সে অভাব থাকতো না আমরা এই তাই ভাবছিলাম এখন তাই ভাবছিলাম মার এই পরবর্তী যাত্রায় আমরা বোধহয় মাকে সেই জিনিস দিতে চাইছিলাম যা এখানে দিতে পারিনি সেরকম দুঃখ তো আমার জন্যেও মার ছিল ছোটো বলল বর্দাকে লক্ষ্য করে আমাদের সবাইয়ের জন্যেই ছিল বর্দা জবাব দিল তাহলে কি আমরা মার হাতেই মার হাতে সেই দুঃখগুলো আর দিতে চাই না ছোট অসহায়ের মতো শুধ হলো তাছাড়া আমরা আর কি দিতে পারি বর্দা ছোট দিকে তাকিয়ে বললো চাল কল জল আমাদের মার দরকার নেই মাকে যদি আমরা সেই মনের জিনিসগুলো দিতে পারি এখানে যা পারিনি মার কাজে লাগবে কাজ শব্দটা বর্দা টেনে বড় করে উচ্চারণ করলো আমি মনে মনে বর্দার কথা সাই দিলাম মাকে আমরা অন্য কিছু দিতে পারি না তুই তো জানিস অনু বর্দা বরদিকে লক্ষ্য করে কথা শুরু করলো আমি বিয়ে করিনি বলে মার মার মনে বড় দুঃখ ছিল অভিমানও মার কি স্বাদ ছিল আমি জানি কিন্তু আমার ইচ্ছে ছিল না আমার জন্য মা মেয়ে পছন্দ করে রেখেছিল বাবা সেই মেয়েকে আশীর্বাদ করে করতে যাবে বলে ঠিক করেছিল আমি অমত করায় আর ব্যাপারটা শেষ পর্যন্ত করায়নি তুমি অমত করলে কেন আমি বর্দার ওপর জন্য অপ্রশ্ন হয়ে বললাম কেন করলাম বর্দা আমার দিকে তাকালো তাকিয়ে বললো পলক ফেললো না তারপর অতিশয় স্নিগ্ধ হয়ে বলল আমার বন্ধু অবনির সঙ্গে সেই মেয়েটির ভাব ছিল তাহলে সন্দেহ ছোট যেন বিরক্ত হল না রে সন্দেহ নয় মেয়েটিকে অবনী ভালোবাসত বর্দা গলায় বললো মাকে আমি বলেছিলাম মা বলেছিল কিন্তু কনক যে অপরূপ সুন্দরী এ মেয়ে এলে আমার বংশধররা কত সুন্দর সুন্দরভাবে ভেবে দেখো কয়েক দণ্ড থেমে বরদা যেন মার সঙ্গে তার সেই কথোপকথন স্মরণ করলো তারপর বললো আমি সৌন্দর্য ভালোবাসি কিন্তু ভালোবাসা আরও বেশি ভালোবাসি অনেকক্ষণ আর কথা বলল না বেদির দিকে তাকিয়েও থাকলো মা এই কথাটা কেন যে বুঝলো না বর্দা আক্ষেপের গলায় বলল মনে হচ্ছিল তার কানে তার কোনো পুরনো প্রদাহ সে অত্যন্ত সে আজ অত্যন্ত ব্যথার সঙ্গে আবার অনুভব করছে অনেকটা সময় চুপ করে থেকে বর্দা দীর্ঘ নিঃশ্বাস ফেলল মৃদু গলায় টেনে টেনে বলল আমি মাকে আমার সেই ভালোবাসার মন দিতে পারি বর্দা নীরব হলে সাদা বেদিটার গায়ে জাদর চাঁদের আলোয় ছেঁড়া মেঘের ফাঁকে মলিন হলো সামান্য আমরা নির্বাক হয়ে বসে থাকলাম চৈত্রের বাতাস করবিজপের তলা থেকে ধুলোর গুঁড়ো এনে মাখিয়ে গেল রাস্তা দিয়ে একটা টাঙা যাচ্ছে টাঙ্গাওয়ালার পায়ে টেপা ঘণ্টি বাদছিল কদম্ব গাছে ছায়া একটু যেন হেলে হেলে গেছে তাহলে আমিও বলি বর্দি বলল বর্দার পর বর্দিরি বলার কথা আগে বর্দি দিশাহারা হয়ে বলেছিল সে কি দেবে জানে না এখন বর্দার কথার পর বর্দি মন স্থির করে করতে পেরেছে বর্দি কীদায় শোনার জন্য আমরা সকলে মুখে মুখে তার দিকে মুখ তুলে তার দিকে তাকালাম জ্যোৎস্না আবার স্পষ্ট হয়েছে চন্দ্রকিরণে বর্দিকে রেশমের নরম মসৃণ দেখাচ্ছিল হাঁটু ভেঙে এক পাশে হেলে বসেছিল বরদি তার হাতে সরু দুগাছা করে সোনার চুরি সাদা হাতে মিনের কাজের মতন চুরি দুটো চকচক করছিল অল্প সময় ইতস্ত করে বর্দি বললো আমি অমন করে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছি বলে মা কোনোদিন খুশি হয়নি তুই তো জানিস দাদা মা তোকে কতবার সেই লোকটার কাছে যেতে বলেছে কেন বলতো বলতো যাতে তুই তাকে ভুলিয়ে বুঝিয়ে সুঝিয়ে আনতে পারিস সোজা হয়ে বসে নিল বরদি বা হাত গলার কাছে নিয়ে গিয়ে তার মটর হারে আঙুল রাখলো বাবাকেও মা বুঝিয়েছিল আমি ওখান থেকে চলে এসে ভুল করেছি অন্যায় করেছি বরং চেপে থাক চেপে বসে থাকলে তাদের জামাইকে শুধরে নিতে পারতাম মা আমায় বলতো এই তেজ দেখে তুমি তোমার ক্ষতি করলে সারা জীবন পূর্বে। তুমি তো আজও মাকে মাঝে মাঝে কাঁদো বরদি ছোট আচমকা বলল। বরদি ছোটোর দিকে তাকালো ভাবলো যেন বললো কাঁদি আস্তে মাথা নাড়লো বরদি কাঁদি মা কেন আমায় আবার বিয়ে দিলে বিয়ে করতে বললো না তোমার কি আবার বিয়ে করার স্বাদ ছিল আমি অবাক হয়ে বর্দিকে দেখছিলাম হ্যাঁ মা বাবা যদি বলতো আমি আবার বিয়ে করতাম চামড়ার ব্যবসাদার সেই লোকটাকে লোকটাকে ত্যাগ করে এসে আমি শুধু নিজেকে বাঁচিয়েছিলাম কিন্তু আমার দরকারটুকু তো পাইনি তোমার আবার বিয়ে করা খুব সহজ ছিল না বর্দি ছোট বলল না হয় কঠিনই ছিল তাতে কি বর্দি যেন দ্বিধাবোধ করে থামলো তারপর বলল সংসারে এমন মানুষ যে ছিল যে আমি বিয়ে করতো মার সাহস হলো না একদিন আমি মাকে বলেছিলাম রোগ নোংরামি কষ্ট সব সহ্য করে সহ্য করি তাতে তোমার আপত্তি নেই আপত্তি সুখে বাবার ব্যবস্থা করতে সুখে থাকার ব্যবস্থা করতে মা খুব অসন্তুষ্ট হয়ে বলেছিল ও বাড়ির মর্যাদা নষ্ট হোক এমন কিছু করতে আমি দেব না মা মর্যাদা চাইতো আমি সাহস চাইতাম বর্দি সামান্য থামলো আর তার সমস্ত শরীর ঋষম দিয়ে মোড়া সাজানো পুতুলের মতন দেখাচ্ছিল ভাঙা হাঁটু মাটির উপর ভর করা হাত নিঃশ্বাস ফেলে বৌদি বর্দি বলল মাকে আমি মানুষের উচিত সাহস দিতে পারি না মা যেন সেই সাহস পায় শেষ কথা কথা শেষ করে বরদিয়া আকাশের দিকে চোখ তুলল আমরা স্তব্ধ চৈত্রের বাতাস এসে কদমের কয়েকটি শুকনো পাতা ফেলে গেল চাঁদের আলোয় একটা কাঠ বিড়ালি ডাল পেয়ে এগিয়ে এসে আবার ছুটে পালালো বেদির কুলুঙ্গির মধ্যে প্রদীপটা অকম্পিত চলছে ধূপ ধুনোজ ফুরিয়ে গেছে আমরা আর গন্থ পাচ্ছিলাম না এবার মেজদার পালা আমরা মেজদারের কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম মেজদা কিছু বলছিল না ছোটো মেজদার গায়ে হাত দিয়ে বলল মেজদা তুমি মেসা মাথা নাড়ল এখনো কিছু ভেবে পাইনি তোরা বল তুই বল ছোট ছোটর স্বভাবই আলাদা তার অত খুটিয়ে কুটিয়ে ভাবনা নেই ছোটো একবার প্রদীপের দিকে তাকালো আর একবার আকাশের দিকে খু করে কাশলো একবার তারপরে বলল এত অল্প বয়সে আমার এমন একটা বিশ্রী অসুখ করলো বলে মা বেচারি বড় কষ্ট পেয়েছিল ভাবতো আমি আর বাজবো না আমিও প্রতো প্রত রকম ভেবেছি মা বলতো তুই নিজে ইচ্ছে করেই অসুখে বাঁধালি কি বোকার মতন বলতো বলতো বর্তি অসুখকে কেউ ইচ্ছে করে বাঁধায় না অশোকে সুখ আছে এক দমকে কথা বলেছিল ছোট বলতে বলতে থামলো মনে হলো সে কোনো কিছু না ভেবেই কথা শুরু করেছিল তারপর খেই হারিয়ে ফেলেছে কি বলবে ভেবে পাচ্ছে না আমরা চুপ করে থাকলাম ছোট একটু যেন অপ্রস্তুত হলো মাথার বেনি বুকের কাছে টেনে এনে আঙুলে জড়িয়ে দু চারবার দোলালো ছোটোর গায়ে হালকা রঙের একটা শাড়ি গায়ে অর্ধেক হাত জামা ছোটোর কপাল ছোট দুপাশের চুল তার প্রায় সবটুকু কপালই ঢেকে ফেলেছে নাকটা নাকটি লম্বা চোখ দুটি খুব কালো ছোটোর হঠাৎ থেমে যাওয়া হঠাৎ অপ্রস্তুত বোধ করা এবং এই আপাতত চাঞ্চল্য থেকে মনে হলো ছোটো যেন খেয়েই খুঁজে নেবার চেষ্টা করছে আরও একটু সময় নিল ছোট। সে তার কথা খুঁজে পেলো বলল অশোক কেউ ইচ্ছে করে বাধায় না অশোকের সুখ নেই তাও ঠিক তবু আমি অসুখে পড়ে একটা সুখ পাচ্ছিলাম তুমি তো জানো বর্দি অশোকের সময় আমার বন্ধু বন্ধুরা খোঁজখবর নিতে আসতো বেশি আসতো সুশান্ত প্রায় রোজই অনেকক্ষণ থাকতো আমার ভোলা আমাকে ভোলাবার চেষ্টা করতো বলতো এই অসুখ কিছুই না মা কেন জানি এটা পছন্দ করতো না একেবারেই নয় ছোট তার দীর্ঘ বেনি কাঁধের ডান পাশে রাখলো আকাশের দিকে তাকিয়ে বলল একদিন মা আমার সামনে সুশান্তকে বললো তুমি তো ডাক্তার নও কেন অযথা ওসব কথা বলো ওকে বকিয়ে বকিও না বিরক্ত করো না সুশান্ত তারপর থেকে আর আসতো না আমি মাকে বলেছিলাম অকারণে তুমি ওকে অপদস্থ করলে মা বলেছিল ওরা আমার অনেক করেছে তোমায় মাতিয়ে এই অসুখ দিয়েছে তাদিক আমার আর সুখ দরকার নেই ছোট আকাশ থেকে চোখ নামালো তার গলা পাতলা কাঁপছিল চোখ যেন একটু চিকচি করছিল ও বলল মা আমার অসুখটাই দেখেছিল সুখ দেখেনি মা জানতো না জগতের সব রোগ কেবল ডাক্তার দিয়ে সারানো যায় না আশা পাওয়া অনেক ভরসা পাওয়া কত শক্তি ছোট আমার দিকে তাকালো আমি মাকে আর কিছু দিতে পারি না মন ছাড়া আশা ছাড়া ভরসা ছাড়া মা যেন তার মনে ভরসা পায় ছোট নীরব হলো মার বেদিতে কদম ছায়া উঠ উঠে এসেছে বর্দার পাশ দিয়ে ছায়াটা বর্দির কোলে গিয়ে বসেছে বাতাবিলেবুর গাছটা অনেক দূরে তার মাথার উপর দিয়ে ভাঙা দেওয়ালের ফাঁকে রেল বাতি চোখে পড়ছিল আমার দশরথ ধোপার কুটিতে ওরা গান গাইছে গত সপ্তাহে দশরথের ছেলে বিয়ে হয়েছে আজও থেকে থেকে সেই আনন্দের লহরী তোলে তারা খুব যেন ক্লান্ত হয়ে ছোট তার মাথা আমার কাঁধে রাখলো বললো করি এবার তোর পালা বর্দা বর্দি আমার দিকে তাকালো মিস্তা তার অন্ধ চোখ আনমনে অনুমানে আমার দিকে ফিরিয়ে রাখলো। আমার ভয় করছিল কাঠগোড়ায় দাঁড়ানো কোনো সাক্ষীর বোধ হয় জবানবন্দি জবাব জবানবন্দি দেবার সময় এই রকম ভয় হয় চৈত্রের বাতাসও শান্ত হয়ে আছে দুধের ফেনার মতন জ্যোৎস্নায় আমরা আমার চারটি উৎকর্ণ আত্মীয় নিষ্ফলক আমার আমাকে আমায় দেখছে বর্দার পাশ দিয়ে বেদির কুলঙ্গিতে প্রদীপ চোখে পড়ল শিকারি স্থির মার চোখের মতন শিকারি যেন আমায় লক্ষ্য করছিল ভেবে পাচ্ছি না আমি আমি বললাম আমার মন স্থির নয় নিঃসংশয় নয় দ্বিধায় গলা জড়িয়ে জড়িয়ে আমি বললাম আমার মন স্থির কখনো মনে হচ্ছে অনেক কিছু যেন দেবার আছে আবার মনে হচ্ছে কিছু নেই আমি সবচেয়ে ছোটো বলেই মা আমার আমায় তার শেষ গচ্ছিত ধনের মতো করে সরিয়ে রেখেছিল মানুষ যেমন করে সিন্ধুকে অবশিষ্ট অলঙ্কার তুলে রাখে অনেকটা সেই রকম তোমরা মাকে যত পেয়েছ যেমন করে পেছ আমি তা পাইনি আমার মা আমাদেরকে সংসারকে তেমন করে বুঝতে দেয়নি ভাবতো আমার সবে দরকার নেই কিন্তু আমি মাকে দেখেছি একবার মার সঙ্গে আমি কাশি আমায় কাশি যেতে হয়েছিল তোর মনে আছে ছোট। বাবা মারা যাওয়ার পর মা একবার আমায় নিয়ে কাশি গিয়েছিল পনেরো বিশ দিনের জন্য তারা ভেবেছিলি তোরা ভেবেছিলি মার মন ভালো নয় বাবার অভাবে মন বড় কাতর তাই মা কটা দিন তীর্থের জায়গায় মন জুড়িয়ে আসতে গেছে হয়তো খানিকটা সেই উদ্দেশ্যে মা গিয়েছিল কিন্তু সবটা নয় আমার গলা স্পষ্ট হয়ে উঠেছিল আমি আর ভীত হচ্ছিলাম না আমার মনের সামনে সব স্থির হয়ে গিয়েছিল যা খোঁজার আমি যেন তা পেয়ে গিয়েছিলাম প্রদীপ শিখাটি শেষবারের মতন দেখে আমি চোখ ফিরিয়ে নিয়ে মেজদাকে দেখেছিলাম কাশিতে বাবার এক বন্ধু থাকত। আমি কখনো তার নাম শুনিনি শচীন জ্যাঠামশাই বর্দা বলল অবাক হয়ে হ্যাঁ তুমি তুমি তাহলে জানো জানি বই কি শচীন জ্যাঠাকে আমি কতবার দেখেছি তুইও দেখেছি অনু দেখেছি বর্দামা বর্দে মাথা নাড়ল বাবার সঙ্গে ব্যবসা করতো তারপর কি হয় আলাদা হয়ে গেল পরে আমি আর পরে আর আমি শচীন জ্যাঠার কথা শুনিনি নানা জায়গায় ঘুরে শেষে তিনি কাশিতে গিয়েই শেষ জীবন কাটাচ্ছিলেন আমি বললাম বলবার সময় শচীন জ্যাঠামশাইয়ের কাশির সংসার আবার চোখের সামনে ভাসছিল স্পষ্ট অনাবৃত বাঙালি টোলার অন্ধকার গলিতে নরকের মতন ছোট্ট ছোট্ট খুপড়ি ঘরে ওরা থাকতেন উনি স্থবির হয়ে পড়েছেন স্ত্রী বা শয্যাশায়ী বড় ছেলে হোটেলের গাইডগিরি করে দুটি মেয়ে একটি পা খোঁড়া একটি পা খোঁড়া হয়ে গেছে টাঙা থেকে পড়ে অন্যটি কোন বাড়িতে যেন রান্নাবান্নার কাজ করে ছেলে বউ মারা ছেলের বউ মারা গেছে দুটি বাচ্চা কাচ্চা রেখে কাশি সে অন্ধকার সরু নোংরা পাত একটি অসহায় পরিবার গলা পর্যন্ত ডুবে মা গিয়েছিল সেখানে বাবার পুরনো কোন ব্যবসায় সচিন জ্যাঠার কবে কাগজপত্রে বাবার অংশীদারী অংশীদার ছিল সেটা নাকি কোচ করতে উনি সে কথা মনেও রাখেনি রাখেননি মনে রাখার কথা না তবু মা আইনের ফাঁক রাখতে রাজি নয় কে জানে কবে হয়তো এই গর্ত খুঁড়ে সাপ বেরোবে বেরোবে না একশো টাকার দুখানা মাত্র নোট মা সচিন জ্যাঠার হাত দিয়ে সেই পুরনো অংশীদারি বাতিল করিয়ে নিল আমি মাকে বলেছিলাম তুমি তো অনেক আগে এ এটা ওদের ছেড়ে দিতে পারতে মা বাবা তো কাঠের ব্যবসাটা আর করতো না জবাবে মা বলেছিল তুমি ছেলে মানুষ বিষয় আসরের কিছু বোঝো না ওই ব্যবসা অন্যের তদারকিতে দেওয়া আছে বছরে হাজার দুয়েক টাকা বাড়িতে আসে টাকাটা আমি অকারণে খোয়াবো অত স্বার্থত্যাগ আমি শিখিনি আমার গলায় শিরা যেন গলার শিরা যেন কেউ আঙুলে জড়িয়ে জড়িয়ে টানছিল সেই যন্ত্রণায় আমি কিছুক্ষণ আর কথা বলতে পারলাম না আমার সামনে সজিনজাটার পিচুড়ি ভরা চোখ দুটি ভাসছিল কি দুর্গতি তার মা স্বার্থত্যাগ জানত না আমি চাপা গলায় বললাম মা দিন ছিল আর মন ছিল কৃপন আমায় যদি কিছু দিতে হয় আমি মাকে স্বার্থত্যাগ দেব আর কিছু না আমি নীরব হলে বৃন্দাবনের কদম গাছ কদম গাছ তার ছায়া আরও দীর্ঘ করল বর্দির বুকে সেই ছায়া দেখলাম কয়েকটি খড়কুটো এলো দমকা বাতাসে একটি রাত্রিগামী ট্রেন সাঁকর ও প্রান্তে দাঁড়িয়ে হুইসেল দিচ্ছে পথের জন্যে দশরথের ধুবা ধুপাদের বাড়িতে গানের সুর থেমে গেছে খানিকটা ক্ষীণ হয়ে এখানে ভেসে আসছিল মেজদা কিছু বলেনি এবার বলবে মেজদার পালা ফুরলে আমাদের পাঁচটি আঙ্গুলি গুটিয়ে যাবে আমরা কি আমরা কেউ কোনো কথা না বলে মেজদার দিকে তাকিয়ে থাকলাম মেজদা কিছু বলছিল না মেজদা শূন্যবানে মুখ তুলে রেখেছিল আমার আমরা অপেক্ষা করছিলাম অধীর উৎকণ্ডিত সেই অপেক্ষা দীর্ঘ মনে হচ্ছিল দিনু বর্দা মেজদাকে ডাকল মেজদা স্থির শান্ত যেন আকাশের দিকে তার অন্ধ চোখ মেলে সে হৃদয় দিয়ে মাকে ডাক দেখছে দিনু এবার বর দিয়ে হাত বাড়িয়ে মেজদার গাছ স্পর্শ করলো মেজদা তবু পাথরের মতন বসে তার নিঃশেষ পড়ছে কি পড়ছে না বোঝা যাচ্ছিল না ছোট রাখল। মেজদা হাত দিয়ে মেজদাকে স্পর্শ করে বললাম মেজদা এবার তোমার পালা মেজদা সামান্য নড়ল আকাশের দিকেই তার মুখটি তোলা অমন জ্যোৎস্না তার সমস্ত মুখ লেপে রেখেছে মেজদা তার সাদামাটা মেঠো সুরেলা গলায় বলল সৎকার শেষ হয়ে গেলে মানুষে আর কি দিতে পারে তোমরা মা সৎকার শেষ করেছ আমার কিছু দেওয়ার নেই কয়েকদণ্ড থামলো মেজদা তারপর বলল আমাকে যেন একটা নির্বোধ সুটকেসওয়ালা অন্ধ করে দিয়ে গেল তেমনি মাকে এই সংসারে শনিতে অন্ধ করেছিল মা যে কত অন্ধ আমি জানতাম এই অন্ধ চোখ মাকে আর দিতে ইচ্ছা করে না মা আমার হৃদয়ের চক্ষু পাক মেজদা আর কিছু বলল না কাশির সাদা পাথরের বাঁধানো মার বেদির ওপর আমরা পাঁচটি সন্তান বসেছিলাম বসে থাকলাম শব্দহীন সেই চরাচরে বসে অনুভব করলাম আমাদের মার সৎকার যেন এইমাত্র সমাধা হলো সর্বগ্রাস এই দুঃখেও আমরা মার নির্বিঘ্ন যাত্রা যাত্রা কামনা করছিলাম আমাদের যা দেবার সাধমতো দিয়েছি মা সেই অনন্তহীন অন্তহীন পথ অতিক্রম করুক